শেষ, এই শেষ বলে কিছুই নেই। এই শেষ শব্দটাকে বানানো হয়েছে তোমার মনকে দুর্বল করার জন্য। এই শেষ শব্দটাকে বানানো হয়েছে তোমার শক্তি কেড়ে নেওয়ার জন্য। এই শেষ শব্দটাকে আবিষ্কার করা হয়েছে তোমাকে নিস্তেজ করার জন্য। এবং তুমি যদি একবার মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে এটাই শেষ, তাহলে ওখানেই তোমার ফুল স্টপ লেগে যাবে। তুমি হয়তো ভাবছো মৃত্যুই তো সবকিছুর শেষ। না বন্ধু, মৃত্যু হলো জীবনের শেষ, সবকিছুর নয়। তুমি যে ধর্মের মানুষ হও না কেন, তোমার ধর্মগ্রন্থে অবশ্যই লেখা আছে যে মৃত্যুর পরেও শুরু হবে অন্য একটা গল্প, যেখানে থাকবে স্বর্গ, নরক, জান্নাত, জাহান্নাম। তাহলে তুমি কি করে বলো যে মৃত্যুই সবকিছুর শেষ? মৃত্যুতে শেষ হবে শুধু তোমার শরীর, তোমার আত্মা নয়, তোমার সম্মান নয়, তোমার মর্যাদা নয়। তাই হঠাৎ কোনো কাজে অসফল হয়ে সব কিছু হারিয়ে একলা ঘরের মধ্যে বসে যখন ভাবছো এটাই দি এন্ড, না, ইউ আর রং। ওই ঘর থেকেই শুরু হবে জীবনের নতুন পথ চলার। ওই ঘর থেকেই শুরু হোক নতুন একটা কাহিনী। টেনশনের মাথায় যে সিগারেটটা খাচ্ছ, তাকে শেষবারের মতো একটা টান দিয়ে এটাই জীবনের শেষ সিগারেট ভেবে ছুঁড়ে ফেলে দাও। এবং সিগারেটের ধোঁয়ার সাথে সাথে মনের মধ্যেকার কষ্টগুলোকে বের করে দাও। যে দিনগুলো চলে গেছে সেগুলোর কথা ভুলে যাও, শুধু মনে রাখো সেই ঘটনাগুলোর কথা, যে ঘটনাগুলোর জন্য আজ তোমার এই অবস্থা। এবং চেষ্টা করবে ভবিষ্যতে যেন সেই ভুলগুলো আর না হয়। বর্তমানকে নিয়ে বাঁচতে শুরু করো। শুধু অতীতকে আঁকড়ে ধরে অকারণে কষ্ট পেও না, কারণ যা হারিয়েছো সেগুলো তুমি আর পাবে না। কিন্তু ভবিষ্যতে যেগুলো তোমার পাওয়ার কথা সেগুলো তোমাকে ছিনিয়ে নিতে হবে। পৃথিবীটা একটা রেস ট্র্যাক যেখানে সবাই দৌড়ে চলেছে। অনেকে তো বুঝতেই পারছে না যে তারা কেন দৌড়চ্ছে, কিন্তু তারা দৌড়ে চলেছে, কারণ কেউ থেমে নেই। তাই তোমাকেও সবার সাথে তাল মিলিয়ে দৌড়তে হবে, হঠাৎ করে থেমে গেলে চলবে না, কারণ জীবন নামক এই দৌড় প্রতিযোগিতার কোনো শেষ নেই। তোমার অসফলতার গল্প কেউ শুনতে আসবে না, তোমার অসফলতার দিনে কেউ তোমার পাশে থাকবে না, তখন পৃথিবীটাকে স্বার্থপর বলে মনে হবে। কিন্তু এটাই বাস্তব। একবার ভেবে দেখো, এই কদিন আগেই তুমি কোনো অসফল ব্যক্তিকে পছন্দ করতে না, কিন্তু আজ যখন তুমি সেই পরিস্থিতিতে চলে এলে, তখন সমাজের কঠিন সত্যটাকে তুমি মেনে নিতে পারছো না, সবাইকে ভুল বুঝছো এবং নিজের মধ্যে কষ্ট পাচ্ছ এবং বারবার ভাবছো এটাই শেষ। কিন্তু আমি বারবার তোমাকে বলবো, এটা শেষ নয়। তুমি যেখানে, যে অবস্থায়, যে পরিস্থিতিতে আছো, সেখান থেকেই উঠে আসা যায়, সেখান থেকেই শুরু করা যায়। আরে সবাই তো করে দেখাচ্ছে, তাহলে তুমি কেন পারবে না? এই পৃথিবীতে কেউ দুর্বল নয়, সবার মধ্যে কোনো না কোনো শক্তি লুকিয়ে আছে, আর তোমার মধ্যেকার শক্তিটাকে টেনে বার করার দায়িত্ব তোমার। যেদিন তোমার মনে হবে আমি সব থেকে শক্তিশালী, আমি সবার থেকে সেরা, সেদিন তোমার আর কোনো কিছুর শেষ বলে মনে হবে না। সেদিন থেকেই শুরু হবে নতুনভাবে পথ চলা, যে দিন থেকেই শুরু হবে নতুন একটা গল্পের, যে গল্পের কোনো শেষ থাকবে না। তাই এই শেষ শব্দটাকে শেষবারের মতো মাথা থেকে বের করে দিয়ে শুরু করে দাও যেটা তুমি মন থেকে করতে চাও। তুমি চেষ্টা করলে সব পারবে, বিকজ ইউ আর এ সুপার হিরো। 2.0 এর পক্ষ থেকে আমি আশিক। বন্ধু, একবার মন দিয়ে ভেবে দেখো, সত্যিই শেষ বলে কিছু নেই। প্রত্যেক সেকেন্ডেই শুরু হচ্ছে তোমার জীবনের নতুন কাহিনী। তাই অতীতের সব কিছু ভুলে গিয়ে নতুন বছরে আবার নতুন করে বাঁচতে শেখো, আর এই নতুন বছরে আবার সব কিছু নতুন করে শুরু করো, যার শেষটা যেন সত্যিই শেষ না হয়।